হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক পীর হাবিবুর রহমানের নামে কিছু অসাধু ব্যক্তি ছড়াচ্ছেন এবং পরবর্তীতে সাধারণ জনগণ না বুঝে হয়তো তাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে এবং অকথ্য ভাষায় গালি দিচ্ছে। তো যারা তাকে গালি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি তৈরি করছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের ধারণাটা পাল্টে যাবে এবং এই ভিডিওটির মাধ্যমে আমি 100% প্রমাণ করার চেষ্টা করব যে এই ভিডিওটি সাংবাদিক পীর হাবিবুর রহমানের না। এবং এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে হাবিবুর রহমান বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি। সো একজন সম্মানিত ব্যক্তি কোনো খারাপ ভিডিও সারা জীবন বহন করে নিয়ে যাবে, একটা দায়বদ্ধ থেকে যাবে সম্মানের কাছে, আমি এটা চাই না। এবং সেই জায়গা থেকে আমি এই ভিডিওটা তৈরি করছি। সো চলুন একটু চেক করে আসি যে আসলে ভিডিওটি তার নাকি অন্য কারোর। সো লেটস গো। দর্শক, স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, একটা হাবিবুর রহমান এবং আরেকজন ওই ব্যক্তি। তো দুইটা ছবিকে কম্পেয়ার করলে একটু ভালোভাবে দেখবেন যে ডিস্টেন্স হচ্ছে এখানে যে তার হাইটটা এবং তার স্বাস্থ্য শরীর। তবু হয়তো বা আপনারা খালি চোখে এটা বুঝতে পারবেন না, কিন্তু সাইবার ক্রাইম ইউনিট প্রাথমিক তদন্ত শেষে একটি ছবি দিয়েছে এবং এই ছবিটি হচ্ছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ছবিটি হচ্ছে ওনার ছবি, যা অর্ধনগ্ন হয়ে নাচানাচি করছিল। তো দর্শক, আইন শৃঙ্খলা বাহিনী কী বলছে একটু দেখে আসি। দর্শক, এখানে বলা আছে মদ খেয়ে অর্ধনগ্ন হয়ে নাচছেন এক ব্যক্তি। গেল 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি পোস্ট করে বলা হচ্ছে এই ভিডিওটিতে থাকা ব্যক্তি সাংবাদিক পীর হাবিবুর রহমান। কারা এই অশ্লীল ভিডিওর সাথে সাংবাদিক পীর হাবিবুর রহমানের নাম জুড়ে দিয়ে প্রচার করছে তা তদন্ত করে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে সাইবার ক্রাইম ইউনিট প্রাথমিক তদন্ত শেষ করেছে। বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে তারা নিশ্চিত হয়েছে ভিডিওর লোকটি পীর হাবিবুর রহমান নন। তো দর্শক, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটি সাংবাদিক পীর হাবিবুর রহমানের ছিল না, এই ভিডিওটা অন্য কারোর ছিল। তো দর্শক, লাস্টে একটা কথা বলি যে আপনারা যখন ইউটিউবে কোনো স্ক্যান্ডাল আপলোড দিবেন বা ফেসবুকে বা আদার কোনো সোশ্যাল মিডিয়ায়, তখন একটু লক্ষ্য রাখবেন যে এই ভিডিওটা কি আসলে সেই পার্সনের যাকে আপনি মিন করছেন। আর যদি সেই পার্সনটা না হয়, তাহলে আপনি যখন এই ভিডিওটা আপলোড দিচ্ছেন তখন তার পরিবার বা আত্মীয় স্বজনরা দেখছে এবং পরবর্তীতে তার সমাজে একটা লজ্জার জায়গা তৈরি হচ্ছে। দর্শক, একটু ভেবে দেখেন যে এখান থেকে কিছুদিন আগে মেহজাবি নাপুর একটা স্ক্যান্ডাল বের হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা মেহজাবি নাপুর ছিল না, তবুও কিন্তু সমাজে তাকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বাজে কথা বলছিল। তো অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং সাইবার ইউনিট এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণভাবে নিচ্ছে। সো যারা এই ভিডিওগুলো আপলোড দিচ্ছেন তারা খুব তাড়াতাড়ি এগুলো ডিলিট করে দেন, নাহলে যে কোনো সময় দেখা যাচ্ছে আপনারা কোনো ঝামেলায় পড়তে পারেন। তো আর তেমন কিছু বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।